আমরা এই যে যারা আজকে প্রপাগান্ডা ছড়াচ্ছে, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, কেউ একটা প্রমাণ দিতে পারবে ভিপিনুর গণ অধিকার পরিষদকে তারা 5 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছে? একটা মানুষও প্রমাণ দিতে পারবে না। এই যে সোশ্যাল মিডিয়া আমাদেরটা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আমরা বলছি যদি কারো কাছে প্রমাণ থাকে এই অফিসে এসে আপনারা বলবেন যে আমি গণ অধিকার পরিষদকে পৃষ্ঠপোষকতা করেছি, 10 লক্ষ টাকা দিয়েছি, 5 লক্ষ টাকা দিয়েছি, কেউ দেখাতে পারবে না। তাহলে এই যে গণ অধিকার পরিষদের তরুণরা হামলা মামলা নির্যাতন নিপীড়ন হাসপাতালে ভর্তি থেকে মামলায় জেল জুলুমের পরেও এই সংগঠনটা এত এত দূর এগিয়ে গিয়েছে, বড় কোনো পৃষ্ঠপোষকতা এবং গ্রামের ভাষায় যেটা বলো ওই বড় বড় কোনো মোরল মাতব্বরের সহযোগিতা এবং পরামর্শ ছাড়াই তাদের নিজস্ব চিন্তা চেতনায় তারা এগিয়ে গেছে। টাইম উইল সে আমরা কী করতে চাই এবং আমরা কারা। আরে ভাই, গণ অধিকার পরিষদ এই ছোট্ট সংগঠন হওয়ায় এই 4 বছরে এই পর্যন্ত প্রায় 250 জন মতো নেতাকর্মী জেলে গিয়েছে, 3 জন নেতাকর্মী শহীদ হয়েছে, আওয়ামী গুন্ডাদের হাতে তো নিহত হয়েছে, আওয়ামী মাস্তানদের হাতে নিহত হয়েছে। আমরা সে বেইমান না যে একটা উদীয়মান সংগঠন আমাদের সহযোদ্ধাদের রক্তের উপরে পাড়া দিয়ে রক্তের সাথে বেইমানি করে আমরা আওয়ামী লীগের পাতানো সাজানো নির্বাচনে গিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করব, এই দেশের শেষ পেরেকটা আমরা মারব। আমরা তরুণ 18 সাল থেকে আমরা যখন সেই মানে বলা চলে যে এই সরকারের নির্বাচনের বছর 18 সালে আমরা যেটা আন্দোলন করেছি, সরকার বলেছিল এইটা সরকার বিরোধী আন্দোলন, জামাত শিবির বিএনপির পৃষ্ঠপোষকতা আন্দোলন, তারেক রহমান নাকি 126 কোটি টাকা দিয়েছিল, এই করেছে সেই করেছে, 26 টাকার অনিয়ম সরকার এবং এই গোয়েন্দা সংস্থা বের করতে পেরেছে পারে নাই এখন পর্যন্ত। এবং আমরা সে সময় বলেছিলাম আমাদের আন্দোলন একেবারে নিরেট ছাত্রদের দাবির আন্দোলন, আপনারা মেনে নেন আমরা ক্লাসে ফিরে যাব, ঘরে ফিরে যাব, আন্দোলনের কিছু ইস্যু থাকবে না। যখন মোটামুটি দাবি মেনে নিয়েছে আমরা কিন্তু ঘরে ফিরে গিয়েছি, যে আমরা গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে গেছি, কিন্তু আমরা গণতন্ত্র মঞ্চ নিয়ে একটা নেগেটিভ কমেন্টসও করব না, গণতন্ত্র মঞ্চের কোনো নেতাকে নিয়ে একটাও বাজে মন্তব্য করব না, কারণ তারা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন, তারা আমাদের বন্ধু ছিলেন এবং আমরা বিশ্বাস করি এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমরা রাজনৈতিক মূর্খ, আমরা রাজনৈতিক অশিক্ষিতদের মতো কথা বলবো না, রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত কথাবার্তা আমরা বলবো না। আমরা মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র মঞ্চের যে লক্ষ্য উদ্দেশ্য, বিএনপি জামাতের যে লক্ষ্য উদ্দেশ্য, গণ অধিকার পরিষদের একই লক্ষ্য উদ্দেশ্য, যে এই স্বৈরাচারী সরকারের পতন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা, দেশকে রক্ষা করা, দেশের মানুষকে রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, বাংলাদেশকে আরেকটা ফিলিস্তিন হওয়া থেকে রক্ষা করা। কারণ এই সরকার যেভাবে আমাদের প্রতিবেশী দেশকে আনসার থেকে সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, সাংবাদিক সমস্ত জায়গায় অ্যাক্সেস তৈরি করে দিয়েছে, এমনকি রাজনৈতিক দলের কমিটিতেও ওই পার্শ্ববর্তী দেশের সুপারিশে যখন নেতা হয় তখন এদের কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশের জনগণ কতটুকু নিরাপদ সেটি আপনাদেরকে ভাবতে হবে।